কেমন আছো মা? কতদিন তোমাকে দেখিনি মা। জানো মা, আমি ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করতাম যে আমার মাকে আমাকে ফিরিয়ে দাও। ঠাকুর আজ আমার কথা শুনেছেন, আমার মাকে আমাকে ফিরিয়ে দিয়েছেন। তুমি কথা দাও, তুমি আমাদের ছেড়ে আর কোনোদিনও কোথাও যাবে না। কথা দাও। পাগল ছেলে, ছেড়ে চলে কোথাও যাবে না। বাড়ি ছেড়ে চলে গিয়ে দেখেছিলাম হাল হয়েছিল বাড়িটার, সংসারটা বড় শ্রীহীন হয়ে গিয়েছিল। মহেশ্বরী, যেও না মহেশ্বরী, আর কখনো যেও না তুমি। তোমার কথা ভেবে ভেবে আমার আমার বুকের ভেতরটা একদম খালি হয়ে গেছিল। তুমি চলে যাওয়ার পর থেকে না আমি সারাক্ষণ সব সময় দিন রাত শুধু তোমার কথা ভেবেছি। কেমন আছি, ওরে বেঁচে আছি, তোমাকে ছাড়া বেঁচে থাকাটা তো আমার কাছে মরে যাওয়ারই সমান। তোমাকে ফিরে পেয়ে আমি যে আমার সব কিছু ফিরে পেয়েছি মহেশ্বরী, সব কিছু ফিরে পেয়েছি। আন্টি, তুমি এতদিন কোথায় ছিলে? আমরা তোমাকে কত খুঁজেছি আন্টি। মা, আমি আর আন্টি মা, মা কেন বলবে? ওইখানে তো তোমাকে আন্টি বলেই ডাকতো, তুমি কি ভুলে গেছো? কিছু বলিনি আমি, আমি যা বলছি খুব ভেবে চিন্তে বলছি। হ্যাঁ ডাকতো, কিন্তু বৌমারা তো শাশুড়িদের মা বলে ডাকে, এবার থেকে ও মা বলেই ডাকবে। ঘোষ বাড়িতে সবার জন্য একই রকম নিয়ম। সংসারের মেয়ে মানুষকে লাগাম ছাড়া চুপ দিলে কি হয় সে তো দেখতেই পেলাম। সাত পুরুষের ফিটে মাটি ছেড়ে সবাই মিলে গা সামলাতে চলে গেল। না মা, আসলে আমি তোকে চিনতে পারছি না, সবাই ভুল করতে পারে, তুই কি করে পারলি এটা? এই হরগরি পায়েস হোটেল আমাদের মাথার উপরে ছাতা, আমাদের অন্নদাতা, সেটা এতদিন ধরে বন্ধ থাকলো, তুই বন্ধ করে চলে গেলি গায়ে। সেই হোটেলকে এতদিন ধরে বন্ধ রাখলি তুই, তোর কোনো মাথা ব্যথা নেই? আসলে আন্টি, মানে মা, এতে শঙ্করের কোনো ছেলে কথা বলছি তো, মাঝে ঢুকছো কেন? একই তোমার আপিস, যখন তখন সবার কথার মাঝে ঢুকে পড়বে। ঘোষমশাই, এ বাড়িতে তো উল্টো গঙ্গা বইছে। আগে এই তোমার কাজে আমি হাতে হাতে সাহায্য করতাম না, মানে স্বামীরা কাজ করলে বউরা তাদের সাহায্য করে, উঠে গেছে সব। এখন বউদের সাহায্য করতে স্বামীরা সব কিছু ছেড়ে চলে যাচ্ছে। না মা, আমি তো ফিরে আসতাম, পাইস হোটেলে রান্নাও করতাম। কি করতিস তা তো আমি জানতে চাই, তুই কি করেছিস তাই তো বলছি। আমার ভুল হয়ে গেছে মা, আর কখনো হবে না। কার অজুহাত দিতে হবে না, দোষ তো তোর একার নয়, বাড়ির সবাই তো বাড়ি ছেড়ে চলে গিয়েছে।
না 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 মহেশ্বরী, শঙ্কর কোনো অজুহাত দিচ্ছে না, ওর কোনো দোষ নেই। আসলে তুমি ছিলে না তো, তাই তুমি জানো না। আমরা আমরা কেউ কিন্তু নিজের ইচ্ছে এই বাড়ি হরগৌরী পাইস হোটেল ছেড়ে আমরা যাইনি। তোমার বড় বৌমা, তোমার বড় বৌমা আমার আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দিয়েছিল। কি উফ বাবা ভাস্কর, আর কথা বাড়িও না, এদেরকে তাড়াও তো। বাবা যাও না, কতক্ষণ ধরে বলতে, যাও 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 যাও। মেজ বৌমা ছিল না ক্ষমতা, এই তোমাদের ক্ষমতা? বাড়ির কর্তাকে বাড়ির বড় বউ দূর করে দিল, আর তোমরা কিচ্ছু করতে পারলে না। মা, ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি ওদেরকে আমার গ্রামের কোয়ার্টারেই রেখেছিলাম। তাহলেই হচ্ছে, বাড়িটা ফাঁকা পেলাম, তাই নিজের মনের মতো করে আবার সংসারটা সাজাতে পারলাম। দেখো মেজ বৌমা, তাকিয়ে দেখো কেমন হয় সংসার, কেমন হয় বসত বাড়ি, দেখো। বাহ 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 মহেশ্বরী, এই যে দেখছি আগের মতোই পাঁপড় বড়ি। মহেশ্বরী, কতদিন হয়ে গেল বলো তুমি সে আগের মতো পাঁপড় তৈরি করো না, বড়ি দাও না, তা কী ব্যাপার? আবার কি পুরনো শখগুলো নতুন করে শুরু করলে? আবার শুরু করলাম, পুরনো জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়ে নতুন জিনিস আঁকড়ে ধরেছিলাম তো, দেখলাম ভুল করেছিলাম। কথা আছে না, পুরনো চাল ভাতে পারে, আবার একটু শুরু করলাম। খুব ভালো করেছো মা, এখন থেকে তোমার যা যা ভালো লাগে তুমি করো, তোমার যা মন চাইছে তুমি করো, তুমি পাঁপড় বানাও, বড়ি বানাও, আরো যদি তোমার কিছু লাগে তুমি আমাকে বলো, আমি সব এনে দেবো তোমাকে। তুমি শুধু আমাদের ছেড়ে কোথাও যেও না। তুমি প্লিজ চুপ করে থেকো না, তুমি আমার উপরে অভিমান করেছো তাই না আন্টি? মা মা বিশ্বাস করো, আমরা তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি। কি করছো, কি এই সমস্ত জামা কাপড়ে আমাকে ধরছো? একটু আগে আমি সন্ধি দিচ্ছিলাম না, কি যে করো না। অবশ্য তোমরা তো এই ছোয়ানার অভ্যেস কবে থেকেই মানোই না, তাই আমাকে নতুন করে ব্যবস্থা করতে হচ্ছে। সুন্দরী, এই সুন্দরী, এদেরকে হাত মুখ ধোয়া জল দে। আচ্ছা পিসিমা। এই মেয়েটা আবার কে? মামি, এই ছেলেটা আর ওই মেয়েটা কে গো? আসলে ঘোষ বাড়ির বৌরা তো সমস্ত উঠতে বেরিয়েছিল, আমি তাই আশ্রম থেকে আসার সময় সুন্দরীকে চিকুকে সঙ্গে করে নিয়ে এসেছি। ওরা আমাকে হাতে হাতে কাজে সাহায্য করেছে, এই পুরো ঘোষ বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আশ্রম? আপনি বাড়ি থেকে বেরিয়ে কোনো আশ্রমে গিয়েছিলেন মা? হ্যাঁ মেজ বৌমা, এই বাড়ি থেকে বেরিয়ে আমি আশ্রমে গিয়েছিলাম। মা, তুমি যে আশ্রমে গেছিলে এটা তো আমরা কেউ জানতামই না, আমি তো তোমাকে হন্যে হয়ে কত জায়গায় যে খুঁজেছি,
তুমি কোন আশ্রমে গেছিলে মা? আমার গুরুদেবের কাছে। তোমার গুরুদেব? মানে ওই বিতনুদা? বিতনুদা এখন শ্রীকালদর্শী মহাপুরুষ গো, তার দেশ বিদেশ থেকে অনেক ভক্ত তার কাছে আসেন, মাথা কোটেন এবং দিশা খুঁজে পান। এই বিতনুদাটা কে? আমার গুরুদেব, তাকে বিতনুদা বলে এখন আর কেউ চেনে না, ডাকেও না। আমি জীবনে যখন যখন দিকভ্রষ্ট হয়েছি তখন তখন তিনি আমাকে পথ দেখিয়েছেন, দিশা দেখিয়েছেন। এর ব্যাপারে মা তোমার থেকে আগে কখনো আমি শুনিনি। তুই আমার সম্পর্কে কতটুকুনি বা জানো মেজবৌমা? আসলে কি জানো তো, পাপের ঘোড়া যখন পূর্ণ হয় না তখন অবতাররা দেখা দেন। হ্যাঁ, তোমাদের হুজুকে পড়ে আমি তো আমার শেকড়টাকে ভুলতে বসেছিলাম। একদিন রাতে আমি গুরুদেবকে স্বপ্নে দেখলাম, আর আমি সব ভুলে এই সংসার ফেলে গুরুদেবের কাছে ছুটে গেলাম। তিনি আমাকে সমস্ত বুঝিয়ে বলে দিলেন, ঠিক দিশা দেখালেন, উদ্ধার করলেন সমস্যা থেকে। আমি কি পাপ করেছি গুরুদেব? কেন আপনি স্বপ্ন দিয়ে ডেকে নিয়ে এলেন আমাকে এখানে? গুরুদেব, আমার উদ্ধারের পথ আপনি বলে দিন গুরুদেব। পাপ পুণ্য নিয়েই তো মানুষ মহেশ্বরী। মানুষ যখন পুণ্যকে ছেড়ে পাপের পথে যাত্রা করে তখনই তার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। সে তখন হারাতে থাকে নিজের প্রিয়জনদের, নিজের মানুষদের। এই পাপের পথ তোকেই চিনতে হবে মহেশ্বরী। খোঁজা শুরু কর, প্রশ্ন কর নিজেকে, নিজের আত্মা অনুসন্ধানী হবে তোর পাপের প্রায়শ্চিত্ত মহেশ্বরী। সে থেকে আমি আশ্রমেই ছিলাম আর বারবার নিজেকে প্রশ্ন করতাম যে আমি কি পাপ করেছি, আমি কি হারিয়েছি। পরে দেখলাম আমি তো সবই হারিয়ে ফেলেছি। সব হারিয়ে ফেলেছো মানে? এটা তুমি কি বলছো মা? আমরা তো সবাই আছি তোমার সাথে, তোমার পাশে। একটু আগে বলছিলিস না শঙ্কর, ভুলে যেতে। আমরা ভুলে গেছি, আমরা ঘোষবাড়ির ঐতিহ্য ভুলে গেছি, আমাদের সংস্কার ভুলে গেছি। এই মেজ বৌমার তালে তাল মেলাতে গিয়ে আমরা অনেক বড় ভুল করেছি। তোদের বিয়ের এই নটা বছর এ বাড়িতে একটার পর একটা অশান্তি হয়েছে। আমার বড় ছেলেটাকে আমি নিজের হাতে পুলিশে দিয়েছি, আমার মেয়েটা ভিন জাতের ছেলেকে বিয়ে করেছে, ছোট ছেলে আমাকে আর তোর বাবাকে ট্যাঙ্কে রেখে মেরে ফেলতে চেয়েছিল। বাড়ির বউকে সংসার ফেলে চাকরি করতে পাঠিয়েছিলাম তো, আর সেই চাকরি করতে গিয়ে একটার পর একটা ঘটনা রোজ ঘটেই গেছে। ও মা, মা আমি বলছি কি, তুমি আগে সব কিছু ভুলে যাও না, আর কিছু মনে রাখতে হবে না। তুমি ফিরে এসেছো, আমরা সব কিছু আবার নতুন করে শুরু করব। না রে শঙ্কর, ভুলতে আমি চাই না। যবে থেকে ঘোষবাড়ির ঐতিহ্য আমরা ভুলতে শুরু করেছি তবে থেকেই একটার পর একটা বিপদ আমাদের জীবনে ঘনিয়ে এসেছে। আর ভুলবো না আমি। তুই বল না, আমি একটা কথা কি মিথ্যে বলছি বল? আর ভুল করব না, অতীতকে আমি আর ভুলব না। আমাকে গুরুদেব পরামর্শ দিয়েছেন, এই সংসার আমার, এই সংসারে থেকেই
এই সংসারকে আমায় ধরে রাখতে হবে। গুরুদেব বলেছেন, আমি বুঝেছি গুরুদেব, অপরাধ গুরুদেব, আমি বাপের সংসারে আর ফিরে যেতে চাই না গুরুদেব। ভাবছি আপনার চরণে ঠাই দিন, আপনার চরণেই আমি মুক্তি চাই গুরুদেব। না 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 না, এখানে তোর কোনো মুক্তি নেই মহেশ্বরী, তোর মুক্তি সংসারে। যা মহেশ্বরী, তুই সংসারে ফিরে যা, যা। সংসারে ফিরে যেতে ইচ্ছে করে না বাবা। যেতে তো তোকে হবেই মহেশ্বরী, নিজেদের অতীতকে ভুলে, শিকড়কে ভুলে। তোর পরিবার আজ দিকভ্রষ্ট, সেই পরিবারের হাল ফেরাতে দিশা দেখাবে কে? তুই, সেখানেই তোর মুক্তি। আধুনিকতার নামে তোর পরিবারে যে ভ্রষ্টাচার হচ্ছে তাকে গিয়ে আটকা, এই কর্মেই তোর সাধনা, সংসার ধর্মেই তোর মুক্তি। আমার সংসারে কি হবে এবার থেকে আমি ঠিক করব, আবার সেই পুরনো নিয়মে আমাদের ঘোষ বাড়ি চলবে, সবাই মাথায় রেখো। সুন্দরী, সুন্দরী জল দে। এই নাও তোমার জন্য তামার ঘটির জল। ঘোষমশাই, গুরুদেব বলেছেন তামার পাত্র জল খেতে, খাবার দাবার খেতে, তোমাকে এবারে তো আমার বাসনে খাবার দেবো, পেটের রোগটা একদম সেরে যাবে। আরে শুধু পেট কেন, তুমি এসে গেছো মহেশ্বরী, এবার আমার শরীর মন সবের রোগ সেরে যাবে, দেখবে দুদিনের মধ্যে আমি একেবারে তত্তর করে তাজা হয়ে উঠবো। হ্যাঁ সত্যি সত্যি ঘোষমশাই, আমি না সেই পুরনো তোরঙ্গ থেকে অনেক অনেক পুরনো জিনিস বার করে সমস্ত সাজিয়েছি দেখো। এই বাড়িতে তো তোমার কথাই শেষ কথা মা, আর ভালোই করেছো তুমি সব পুরনো জিনিসগুলো বার করেছো, তোমার বাড়ি তুমি তোমার মনের মতন সাজাবে না তো কে সাজাবে বলো। ধর আচ্ছা, কি তোমরা এতদূর থেকে এসে দাঁড়িয়েই রইলে কেন, জামা কাপড় ছাড়ো, হাত মুখ ধোও, তারপরে এসে আমি সবাইকে বলে দেবো কার কি কি কাজ, সেই মতোই কিন্তু সবাই চলবে। কেমন আছো? ভালো আছি দিদি ভাই। মা তো তোমাকে আর আন্টি বলে ডাকবে না, তাহলে কি আমিও তোমাকে আর মহেশমতি বলে ডাকবো না? নিশ্চয়ই বলবে, কিন্তু একটা কথা কি জানো তো, গুগলু দাদু ভাই যা যা করবে তুমিও কিন্তু তাই তাই করো না, ছেলেরা আর মেয়েরা একই রকম ভাবে চলে না। তোমাকে কিন্তু এই বয়স থেকে সেটা শিখতে হবে। মা এসব কি শেখাচ্ছে? জানি, থাক আজকে মাকে কিছু বলো না। মা? হ্যাঁ বাবা। ও মা। হ্যাঁ বলছি, তোমাকে একটা খুশির খবর বলাই হয়নি। খুশি খবর? কি রে, কি তোর ছেলে হবে, আমি আবার ঠাকুমা হবো? আরে না না, কি যে বলো না তুমি, আমাদের হরগৌরী একটা নতুন দোকান খুলছে, মিষ্টির দোকান, পাইস হোটেল ছাড়া আমাদের আরেকটা দোকান হবে মা। বাহ, এ তো খুব ভালো খবর রে। কিন্তু বাবা একটা কথা কিন্তু ভুলে যাস না, যে হরগৌরী পাইস হোটেল কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী, এই যে আমাদের যা কিছু সব তো এই হরগৌরী পাইস হোটেলের জন্যে। সেই লক্ষ্মীকে কিন্তু আগে সম্মান জানাস বাবা, যে আমাদের এত কিছু করলো দিলো, তুই সেটা এতদিন ধরে বন্ধ করে চলে গেলি। না না মা, আমি আমাদের পাইস হোটেল আবার আগের মতন করে তুলব, পাইস হোটেল আবার খুলবো মা, আমি তোমাকে কথা দিচ্ছি। আসুন একটা কথা মনে রাখিস, এই সংসার চলে কিন্তু ব্যাটা ছেলের পয়সায়। হ্যাঁ, মেয়েরা যতই বেশি বেশি রোজগার করুক, মাইনে বাড়িতে ঢোকাক, তাদের পয়সায় কিন্তু সংসার চলে না। কাজে তুই ভালো করে হরগৌরী পাইস হোটেলটা খোল, তারপরে তুই মিষ্টির দোকানটা খুলবি। হ্যাঁ কথা দে, তুই খুলবি ভালো করে আবার। হ্যাঁ মা।
আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা বলবে সেটাই করবো, তুমি যেভাবে চাইবে সেটাই হবে। মা, কালকে হরগৌরী পাইস হোটেল খুলবে। শোন না, আমি ভাবছিলাম কি দুটো দিন একটু তোর বাবাকে নিয়ে গুরুদেবের আশ্রম থেকে ঘুরে আসি, জানিস। আমি তো বললাম তোমরা যাবে আমার সঙ্গে, এই বয়স থেকেই ধর্মে কর্মে মতি থাকা ভালো। ওনার কাছে গেলে এই বয়স থেকেই তোদের সুমতি হবে। তোমরা যাও, অনেক দূর থেকে এসছো, জামা কাপড় পাল্টে নাও, যাও। যাবো মা? হ্যাঁ মা। আমি যতদিন থাকবো না ততদিন কিন্তু এই বাড়ির দায়িত্ব তোমার। তোমার সমস্ত কাজ সামলে তুমি কি করে এই সংসার সামলাবে সেটা তোমার ব্যাপার, তুমি পারবে তো? ভরসা করে দায়িত্ব দিয়ে যখন যাচ্ছ, আমি ঠিক পারবো মা। পারতেই হবে, শুধু একটা কথা স্মরণে রেখো, তোমার শাসনে দেশের আইন চলতে পারে, তোমার কথা শুনে হাজার লোক চলতে পারে, কিন্তু এবার থেকে এই ঘোষবাড়ি আমার শাসনে চলবে। এই ঘোষবাড়িতে আমার কথাই শেষ কথা, সে আমি বাড়িতে থাকি আর নাই থাকি। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।